নমস্কার, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি তৃপ্তি রানী, সহকারী শিক্ষক, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে সমার্থ শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নিই সমার্থ শব্দ কাকে বলে বা কি। যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থ শব্দ বলে। যেমন জননী, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, এই শব্দগুলোর অর্থ একই। আমি একটু এখানে বলে দেখি, যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থ শব্দ বলে। এই যে এমন অনেক শব্দ আছে যেগুলোর বানানো উচ্চারণ আলাদা কিন্তু অর্থ এক, এ জাতীয় শব্দগুলোকে বলে সমার্থ শব্দ। সমার্থ শব্দকে প্রতিশব্দ বলা হয়। নিচে কিছু শব্দ এবং সেগুলো সমার্থ শব্দ উল্লেখ করা হলো। এখন হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক সমার্থ শব্দ। এখানে হচ্ছে হাতের প্রতিশব্দ হচ্ছে হস্ত, পানি আর কপাল। কপাল হচ্ছে ভার, লল্লা, কান। কান অর্থ হচ্ছে লল্লা। কান অর্থ হচ্ছে কর্ণ, গলা। গলা হচ্ছে কণ্ঠ, জিহ্বা। কণ্ঠ, জিহ্বা, গলদেশ। নাক অর্থ হচ্ছে নাসা, নাসিকা। পায়ের সমার্থ শব্দ হচ্ছে পদ, চরণ, পদচরণ। আর হচ্ছে পা, পেট। পেট হচ্ছে জহ, আর হচ্ছে জঠ। তাহলে আমরা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক সমার্থ শব্দ কি জানতে পারলাম। হাত হস্ত পানি, কপাল হচ্ছে ভার, ললা, কান কর্ণ শ্রবণেন্দ্রিয়, গলা কণ্ঠ গ্রীবা গলদেশ, নাক হচ্ছে নাসা নাসিকা, পা হচ্ছে পদ চরণ, আর হচ্ছে পাদ, পেট হচ্ছে জহর জঠর, পেট হচ্ছে উদর উদর জঠর। এবার হচ্ছে প্রাকৃতিক বস্তু বিষয়ক সমার্থ শব্দ আকাশ। আকাশ আছে অম্বর, গগন, অম্বর, গগন, অম্বর, গগন, নভ, শূন্য। জল, জল হচ্ছে নীর, পানীয় বাড়ি, নীর, পানীয় বাড়ি। মেঘ, মেঘ হচ্ছে অম্বু, জলজ,
জলদ বাড়ির জলধার পাহাড় পাহাড় আছে গ্রি পর্বত পাহাড় আছে কি গিরি পর্বত তাহলে প্রাকৃতিক বস্তু বিষয়ে থেকে কি জানতে পারলাম সোনাত শব্দ আকাশ অম্বর গগন নব শূন্য জল মেঘ পানীয় বাড়ি মেঘের সমান্ত শব্দ হচ্ছে অম্বর জলদ বাড়ি জলধর পাহাড় হচ্ছে গিরি পর্বত তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই সমার্থ শব্দ কাকে বলে তারপরে প্রাকৃতিক বস্তু বিষয়ে সমার্থ শব্দ আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক সমার্থ শব্দ জানতে পারলাম এগুলো তোমরা বাসায় বসে বেশি বেশি চর্চা করবে বাসায় থেকো ভালো থেকো সুস্থ থেকো বাইরে আসলে পরে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আজকের মতো এ পর্যন্ত খোদা হাফেজ কয় মিনিট হইল বন্ধ হয়নি